পুজোর আগে বিধায়কের মানবিক রূপ দেখল বসিরহাটবাসী। বেশ কয়েক বছর ধরে দৃষ্টিহীনতায় ভোগা একাধিক মহিলা ও পুরুষ চক্ষু পরীক্ষা এবং অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেলেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের এই ঘটনা। জানা গিয়েছে বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে তাদেরকে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর নিজের হাতে অপারেশন করে আর এরপরই দৃষ্টিশক্তি ফিরে পান তারা। পুজোর প্রাক্কালে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে রীতিমতো খুশি দৃষ্টিশক্তি ফিরে পাওয়া মানুষজনেরা। তারা বলছেন এবারের পুজো ভালোভাবে ঠাকুর দেখতে পারবে, পাশাপাশি বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন তারা। খুব আনন্দই পেয়েছে। কেন? কারণ চোখটা ভালো হয়ে গেল এর জন্য। পয়সা লেগেছে? না না, পয়সা লাগে। কিভাবে যোগাযোগ করলেন? এই যে আমাদের শিবাটি হাসপাতালে ক্যাম্প করেছিল, সেখানে ডেকেছিল, সেখানে গিয়ে চোখ দেখাই, চোখটা মানে অপারেশন করতে হবে বললো, তখন এখানে আসার জন্য যোগাযোগ করে দিল, এখানে সেই অপারেশন হলো। দেখুন, আমরা প্রান্তিক একটা ছোট্ট এলাকায় বসবাস করি। সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, তৎসত্ত্বেও আমাদের গ্রামের অনেক মানুষ আছেন যারা দূরবর্তী স্থানে গিয়ে, মেডিকেল কলেজে গিয়ে বা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে তাদের পক্ষে চোখের অপারেশন করা সম্ভব নয়। তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা ব্যবস্থা করেছি, প্রত্যেক সপ্তাহে দুদিন করে আমাদের বসিরহাট এক নম্বর ব্লকের বিভিন্ন অংশে আমরা একটা বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য তার শিবির করছি এবং সেখান থেকে আমরা মানুষজনকে বিনামূল্যে তুলে এনে অপারেশন করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। একধারে তাদের সুস্থতার পরিমাণ আমাদের যেমন বাড়ছে, তার পাশাপাশি মানুষের স্বাস্থ্যের সাথে মানুষের মানসিক শান্তি এবং মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য দুর্গাপুজোর আগে আমরা গরিব মানুষের হাতে যেমন এক সময় বস্ত্র তুলে দিই, গিফট তুলে দিই, আমরা চাইছি গরিব মানুষকে, সাধারণ মানুষকে, বাংলার মানুষকে চোখের আলো ফিরিয়ে দিয়ে তারা যেন মা দুর্গার দর্শন করে তারা তাদের পূর্ণ তৃপ্তি লাভ করে এবং আমাদের প্রতি মানুষের যেন আশীর্বাদ বর্ষিত হয় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেন মানুষের আশীর্বাদ বর্ষিত হয়।